বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার সংবিধানকে কাটাছেঁড়া করে অকার্যকর সংবিধান বানিয়েছে। সকালে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে এই মহানগর বিএনপি সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের দুঃশাসন আর দুর্নীতিতে দ্রব্যমূল্য এখন মানুষের লাগামের বাইরে। সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় অর্থনীতি এখন খাদের কিনারে। এর আগে সিলেট মহানগর বিএনপি সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল। সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদীর লুনা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। নগরের মোট 1,917 জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এবং বাংলাদেশকে আবার মুক্ত করবার আন্দোলন, সেই আন্দোলনের সূচনা আপনাদের এই সিলেট থেকে করতে হবে এবং এই সম্মেলনের মাধ্যমে সেই নেতৃত্ব সৃষ্টি করতে হবে, যে নেতৃত্ব আপনাদেরকে বিজয় ছিনিয়ে আনবে। বর্তমানে সরকার গঠন করে তার হাতে ক্ষমতা দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে, যেখানে জনগণ ভোট দিয়ে নতুন সরকার নতুন পার্লামেন্ট গঠন করতে পারে।